আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে খিচুড়ি রান্না হবে দেখতেই পাচ্ছেন গরুর মাংস এখানে আসলে কি বলবো মজার মজার খাওয়া আসলে বিভিন্ন ভিডিওতে দেখলে না ট্রাই করে পারা যায় না তো সেই জন্যই নিয়ে নিলাম কিছু গরুর মাংস তারপরে হচ্ছে আমি এটার মধ্যে সব ধরনের মশলা আপনারা সবাই জানেন কি কি মশলা অ্যাড করতে হয় সব কিছু দিয়ে আর আপনারা ভিডিও স্ক্রিনও দেখতে পাচ্ছেন মেরিনেট করে কষিয়ে নিব তারপরে কীভাবে কীভাবে রান্না করছি সেটা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন আপনারা তো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে জয়ফল জয়ত্রীর গুঁড়ো আর সামান্য কিছু বিরিয়ানি মশলা এটা একটু দিচ্ছি আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর যেই দারচিনি এলাচি চিতা এগুলো আমি আস্তে অ্যাড করেছি একটু বাড়িয়ে অ্যাড করেছি বিকজ আমি রাইসের সাথে কিছু অ্যাড করব না যেই রাইসটা দিয়ে আর কি খিচুড়িটা রান্না করব। ওই ওই সময় যখন আমি ভেজে নিবো তখন আমি আর কিছু অ্যাড করব না সেই জন্য একটু বেশি করে মশলা দিয়ে গরু মাংসটা আমি এখনই কষিয়ে নিচ্ছি তারপরে আধা ঘন্টার মতো তো লাগে কষিয়ে নিতে প্রেশার কুকারে হয়তো আর একটু জলদি হয়ে যায় তো আমার প্রেশার কুকারে রান্না করছি বাট আমার ঢাকনা দেয় নাই আর কি আমার ঢাকনাটা নষ্ট হয়ে গিয়েছে তো আমার আধা ঘন্টার মতো লেগেছে তো ওইটাকে সাইডে রেখে দিয়েছি আমি একদম ড্রাই করে ফেলেছি হালকা একটু ঝোল আর কি রেখেছি এত বেশি ঝোল রাখি নেই তারপরে আমি বাঁশ মধ্যে চাল নিয়েছি অল্প কিছু নিয়েছি প্রায় তিন তিন হাতের মোট দিয়ে যেই ইয়ে হয় না আমি অবশ্য মাপিনে হাত দিয়ে কিছু নিয়ে নিয়েছি আর অল্প এক মোট নিয়েছি মসুরির ডাল তো সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে বাজলো হয় কি রাইসটা একদম ঝর জোরে হয় আফটার কুকিং আর কি তো আমি আজকে রাইস কুকারে রান্না করছি রাইস কুকারে রান্না হলে হয় কি আর নিচে লেগে যায় না একদম জোর জুড়ে হয়ে যায় তো ওই হিসাবে আজকে আমি রান্না করবো এইভাবে রাইসগুলোকে পাত্রে নিয়ে জাস্ট আমি মাংসগুলোকে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আর লাস্ট আমি অ্যাড করেছি এর মধ্যে পেঁয়াজ পাতা পেঁয়াজের কলি বা যে যেটাই বলেন তারপরে সামান্য পরিমাণ আমি এর মধ্যে অ্যাড করেছি বাজার সরি বাংলাদেশ থেকে আনা ঝালঝাল কামরাঙ্গামরিচ ওইটা তো সাথে আরও আমি চনা বুট করেছি খুব অল্প কিছু দিয়েছি যাতে করে একটু বেশি মুখের ভিতরে না লেগে যায় আর কি খুব ভালো লাগে আর সামান্য কিছু আলুও দিয়েছি তো এই তো হয়ে গেল আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব ঝুরঝুরে হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাইসগুলো খুব সুন্দর হয়েছে আর অনেক অনেক মজা হয়েছে স্পেশালি আমার বাচ্চারা খুব পছন্দ করেছে আমি এক্সট্রা কোনো স্পাইসি অ্যাড করি না জাস্ট মশলার যে ইয়েটা আর সামান্য পরিমাণ কামরাঙ্গা মরিচ আর কি যে বোম্বাই মরিচ ওইটা তো সাথে সালাদ না হলে তো নাই হয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ